আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। তো আজকে সকাল থেকে ব্লগটি শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠেই তো থাকে অগোছালো বিছানাটা, সবার আগে বিছানাটাই অগোছালো হয়ে থাকে। সব কিছু তো ঝাড়ুটা দিতে হয়, তারপরে বিছানাটা গোছায় নিলে ভাল লাগে। তো তারপর আমি বিছানাটা গোছায় নিলাম। চাদরটা এবার উল্টা করে বিছাইছি, মনে নাই এদিকেরটা ওদিকে, ওদিকেরটা এদিকে। চাদরটা দূর বিছানা গোছায়, তারপর ঘর বাড়ি সব ঝাড়ুটারও দিতে হবে। ঝাড়ুটারও দিয়ে ঘরটা ফ্রেশ থাকলে মনটা ভালো লাগে। তারপর জারিফ কি হয়েছে, ওর ফ্রেন্ড ওরা ফালাইয়া দিছে, ওরা খেলতে গেছে একসাথে রাস্তায়। তো ফ্রেন্ড ফালাই দেখি করছে, একদম কপালটা ফুলে গেছে, পুরার চোখের যে এখানে রক্তর মতন, মানে উপরে দিয়ে চোখের ভিতরে আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি, কিন্তু উপরে অনেক সমস্যা হয়েছে। তো এখানে আমরা আবার চলে যাচ্ছি ডাক্তার দেখাইতে, কারণ পরীক্ষা টরীক্ষা সব কিছু করা হয়েছে, কিন্তু রিপোর্ট নেওয়া হয়েছে, কিন্তু ডাক্তার দেখানো হয়নি। এখানে আমরা চলে যাচ্ছি ডাক্তার দেখানোর জন্য। জারিফ কিন্তু যাইতে চায় না, মানে ডাক্তার দেখাইতে, কিন্তু ওরা যেন রাইখা যেমন মানুষটা বাসা ছিল না। তো আজকে তো শনিবার ছিল, শনিবারে বন্ধ ছিল, ওর স্কুল বন্ধ, এখানে ওরা সাথে করে নিয়ে গেছি। আর আমার দেবর আছে, দেবর তো তো ঘুমাই থাকে, তো ওর কাছে তো রাইখা যাওয়া ঠিক হবে না, কারণ ও ঘুমায় থাকবে, ও কোথায় চলে যাবে কোনো ঠিক ঠিকানা নাই। কেন সুযোগ পাইলেই জারিফ বাইরে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। তো এখানে এই যে আমরা আয়সা পড়ছি হসপিটালে, তার সামনে তো আমি বলে একটু ভিডিও করে নিই। হসপিটালে ঢুকে কিন্তু ওরকম ভিডিও টিডিও করা হয় না, টুকটাক ভিডিও করা হয়। তারপরও আমাদের এখানে খুব অল্প সময়ের মধ্যে কাজটা সেরে ফেলতে পারছি, বেশিক্ষণ টাইম লাগে নাই। তো জারিফ বলতেছে, জারিফ আইতেছে না, ওকে নিয়ে আসছি, যেন এই কথা বললা যেন চলো গেলে বেবি, মানে বেবিকে ডাক্তাররা দেখবে, তুমি দেখতে পারবা। ও বলতেছে যেন ডাক্তার বেবি দেখবে, কেন আমি দেখতে পারবো না, আমিও দেখবো। বলছে ঠিক আছে চলো, এই কারণে গেছে। আর এখান থেকে আমাদের এক, মানে আমার আপুর এক ফ্রেন্ড আছে, উনি এই মানে এখানের স্টাফ, তো এই কারণে আমাদের অনেক হেল্প করছে, তাড়াতাড়ি আসতে পারছি। তো লিচু আনছে, এই বছরে প্রথম লিচু খাইলাম, তো ভালো লাগলো। আমাদের গাছেও লিচু ছিল গ্রামে আমার মার বাড়িতে, কিন্তু ওই লিচুগুলো তো আনা যায় নাই, কারণ কে নিয়ে আসবে। এখান থেকে আজকে কিনা নিয়ে আসছে, হসপিটাল থেকে আসার সময় চোখের সামনে পড়ছে, লোকে ডাকতেছে যান ভাই লিচু নিয়ে যান, তো লিচুগুলো নিয়ে আসছে। লিচুগুলো অনেক মিষ্টি ছিল, তো ভালোই লাগছে। আর আজকে তো এমন কিছু রান্না করা হয়নি, তাই জারিফ আমি একটু বাদটা বাগার দিয়ে নিই, কিছুক্ষণ যেহেতু বাসা ছিলই তাই দিয়ে নিছি সাথে। আর জারিফ আবার চুল কাটাতেছিল, আগের একটা ভিডিও ছিল এটা চুল কাটাতেছিল, তো চুল কাটার ভিডিওটা করে নিয়ে আসছে জারিফ। তো চুল কাটানোর সময় কী হয়েছে, বলতেছে যে বাবা তুমি মাথা না কিন্তু নড়ায় না, ওই যে যখন চুলের সাইড দিয়ে কাটতেছে ও মাথারে মানে বাঁকা কইরা নড়ায়, বলতেছে যে ঠিক আছে, মানে মাথা দিয়ে নড়ায় বলতেছে, কিন্তু মাথা নড়াইতে আরে না বলছে। তো এটা নিয়ে আসতে আসতে সবাই শেষ। আর ছেলেটার চুলটা বেশি বড় হয়ে গেছিলো স্কুল থেকে, এত চুল বড় হলে তো সমস্যা, স্কুলে বড় চুলে এলাও না। তারপরে চুল কাটবো কাটবো বইলে আর কাটার হয়নি, এরকম দেরি হয়ে গেছে। তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার ছেলেটা যেন মানে চোখটা আছে না, মানে সমস্যা হইতেছে অনেক, ফুলে গেছে অনেক বেশি। তো বন্ধুরা আজকের মতো এখানেই, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পাশে থাকবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।